আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আজকে একদম সহজ কিন্তু ভীষণ মজার একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি হচ্ছে ভিন্নভাবে সিম ভর্তা। সিমটা আপনারা অনেকভাবে ভর্তা করে থাকেন, তবে আজকে একটা ভিন্ন রকম সিম ভর্তা রেসিপি শেয়ার করব আর খেতেও ভীষণ মজার। তো প্রথমেই আমি একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি হাফ কেজি থেকে একটু কম সিম নিয়ে নিয়েছি। এবার এই সিমটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে রেখে তারপর সিমগুলো সিদ্ধ করে নিতে হবে, এতে করে এক্সট্রা পানি অ্যাবজর্ব করবে না। সিমগুলো এইভাবে একটু চেক করে তারপর হয়ে গেলে নামিয়ে নিতে হবে এবং নামিয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিতে হবে। পানিটা ঝরিয়ে তারপর সিমগুলোকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা প্যানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। এখন তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে একটু ভেজে নেব, এতে করে এর ফ্লেভারটা বের হবে। পুড়ে ফেলা যাবে না। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে বড় যে রসুনের কোয়াগুলো আছে সেগুলো 4 থেকে 5টা এভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন রসুন থেকে কাঁচা একটা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। পেঁয়াজটা আমি 3টা মিডিয়াম সাইজের ব্যবহার করেছি আর কাঁচা মরিচ আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে তারপর ব্যবহার করবেন। এখন এই পেঁয়াজ রসুনকে ভালো করে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যখন পেঁয়াজ রসুন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন যে সিমগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে পাটায় বেটেও নিতে পারেন। এবার এর মধ্যে আমি পানি দিয়ে তারপর সবগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। হলুদটা অবশ্যই সিমের পরিমাণ বুঝে তারপর ব্যবহার করবেন। এবার এগুলোকে নেড়ে একদম ভেজে নিতে হবে যাতে করে কোনো রকম পানি অবশিষ্ট না থাকে। দেখুন এইভাবে ভাজতে ভাজতে একটা সময় দেখবেন তেল ছেড়ে দিয়েছে। বেশিক্ষণ সময় লাগে না, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এগুলোকে ভেজে নিলেই হবে। 3 থেকে 4 মিনিট সময় লাগে। যখন এরকম তেল ছেড়ে দিবে তখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবেন। এখন এগুলোকে আবারও নেড়ে নিচ্ছি যতক্ষণ না ধনিয়া পাতাটা একদম মিশে যাচ্ছে। একটু ভিন্ন রকম এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, দেখবেন বাসায় সবাই খুব পছন্দ করবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।